ইদানিং একটা কথা শোনা যায় সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কেনা তো অ্যাকচুয়ালি এই যে ইউটিউব চ্যানেল কেনা তো এই ক্ষেত্রে আসলে কি কি প্রবলেম হতে পারে বা এই ক্ষেত্রে আসলে কী কী সুবিধা কী কী অসুবিধা সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি সো সোলোভিয়ার দিস ইজ মারফোস ফ্রম টিপস টোয়েন্টি সো চলুন শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছিলো ইউটিউব চ্যানেল কেনা ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ইদানিং কিন্তু অনেকে আমাকে মেল করেন যে ভাই আপনার আর তো তিনটা চ্যানেল এর মধ্যে একটা চ্যানেল আমার কাছে বিক্রি করে দেন আবার অনেক সময় দেখা গেছে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে বিভিন্ন ধরনের অ্যাড দেখি যে তার এতজন সাবস্ক্রাইবার আছে এই ইউটিউব চ্যানেলটা সেল করবো আপনারা চাইলে কিনতে পারেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চান তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমি আপনাকে সাজেস্ট করবো যে কোনো প্রকার ইউটিউব চ্যানেল কেনা যাবে না রিজন হচ্ছে আপনি চিন্তা করে দেখেন ধরুন হচ্ছিল কোনো একটা চ্যানেল আপনি কিনতে চাচ্ছেন যে আপনি চিন্তা করতেছেন যে ভাই এক হাজার সাবস্ক্রাইবার করতে করতে তো জীবন শেষ আর মনে করেন যে চার হাজার ঘন্টা করতে করতে তো লাইফ পার বাট অ্যাকচুয়ালি আপনি চিন্তা করে দেখেন হয়তো বা আপনি একটা চ্যানেল কিনতে যাচ্ছেন সেটা হইতে পারে মনিটাইজ হইতে পারে আবার এমন হতে পারে যে মনিটাইজ না বাট আপনি চিন্তা করে দেখেন যে পার্সন আপনার কাছে যে চ্যানেলটা বিক্রি করছে তার ইনফরমেশন দিয়ে কিন্তু ওই চ্যানেলটা খোলা এক নাম্বার হচ্ছে এটা দুই নাম্বার হচ্ছে যদি সেটা মনিটাইজ বা ভেরিফাইড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন এটা টোটাল ডিটেলসটাই তার এক্ষেত্রে আপনার কোনো না কোনোভাবে সে চাইলে পরবর্তীতে এটা রিকভারি করে ফেলতে পারে বা আপনার দেখা গেছে যে কোনো না কোনো আপনি প্রবলেম পড়তে পারেন আপনি দেখা গেছে আপনার লাইফের একটা মূল্যবান সময় আপনি এটার মধ্যে দিবেন আপনি ইকুয়াল টু জিরো পাবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই মানে চ্যানেল সেলের ক্ষেত্রে আমি যে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তারা কি করে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে কি করে এক হাজার আপনার হচ্ছে সাবস্ক্রাইবার নেয় এবং হচ্ছে কোনো না কোনো সিস্টেম মানে দুই নম্বর সিস্টেম আপনার হচ্ছে অ্যাপ্লাই করে আপনার হচ্ছে তো অনেক ভিউজ বাড়ায় ফেলে তো ভিউজ এবং হচ্ছিল আপনার এই সাবস্ক্রাইবার মানে চার হাজার সাবস্ক্রাইবার মেক করে মেক করে কি করে তারা তাদের কাজই হচ্ছিল চ্যানেল সেল করা কি করলো আপনার হচ্ছে চ্যানেলটা সেল করে দিল তো এই ক্ষেত্রে আপনি কি করলেন মনিটাইজ অ্যাপ্লাই করলেন মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনার মনিটাইজেশন দেয় নেই সো এটা একটা ব্যাপার আছে ফর এক্সাম্পল ধরেন আমি আমার চ্যানেলটার কথাই বললাম আপনাদের জাস্ট বোঝানোর জন্য ধরুন আমি এই চ্যানেলটা বিক্রি করব সো আপনি কি করলেন মনে করেন আমি একদম অনেস্ট একজন পার্সন আমি কি করলাম আপনার কাছে এই চ্যানেলটা বিক্রি করলাম আপনি এই চ্যানেলটা কিনে নিয়ে আপনি করবেনটা কি চিন্তা করে দেখেন নাম্বার ওয়ান হচ্ছিল এখানে যারা সাবস্ক্রাইব করছে তারা কিন্তু আমাকে দেখে করছে আমার চ্যানেল দেখে বলছে করছে আমার বা আমার আমাকে তারা পছন্দ করে দ্যাস তারা করছে তারা আপনার হচ্ছে ভিডিও দেখতে মানে ভিডিও দেখছে এখন আউট করে আপনি কিনলেন কিনার পরে আপনি ভিডিও করলে যে আমার মতো যে পারফরমেন্স সেটা কিন্তু আসবে না বা একটা সময় দেখা গেছে যে আপনার মধ্যে একটা ব্যাপার আছে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার প্রতারণা মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো প্রতারণা মানে প্রতারিত হতে পারেন দুই নম্বর হচ্ছে দেখা গেছে যে আপনি অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিয়েছেন তারা কোনো আপনার হচ্ছে আহ মানে আপনার হয়তো বা সাপ কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে অথরিটিস দিছে তারপরে আপনি কি করলেন এটা দেখলেন টেকলেন সবকিছু সে তারপরে কি করলো তারা চ্যানেলটা থেকে হঠাৎ করে আপনার ইমেলটাকে মুছে দিল তাদের যে ইমেলটা কানেক্ট করা আছে সেই ইমেলের মধ্যে আবার চ্যানেলটা নিয়েই চলে সো এরকম ভাবে কিন্তু প্রতারণা হয় কারণ কি আপনি চিন্তা করে দেখেন আপনি যখন একটা চ্যানেল কিনবেন তার মানে কি আপনি হয়তোবা ওই চ্যানেল সম্বন্ধে কম জানেন বা আপনি একটা চ্যানেল গ্রো করতে পারছেন না দ্যাটস কিন্তু আপনি একটা চ্যানেল কিনতে চিন্তা করতেছেন সো এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একদম একিউরেট একটা পরামর্শ দিতে যাই তাহলে সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের চেনা চ্যানেল কিনা থেকে পার্সেন্ট বিরত থাকুন যদি চ্যানেল মানে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে আসতেই চান তাহলে অবশ্যই অবশ্যই নিজের আর মানে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স বা নিজের যে ট্যালেন্ট আছে সেটা দিয়ে আস্তে আস্তে গ্রো করেন চ্যানেল একটা সুন্দর করে চ্যানেল ক্রিয়েট করেন টু টু টাইম দেন একটা এক্সট্রা টাইমে আপনি হচ্ছে ভিডিও করেন তারপরে নিয়মিত পাবলিশ করেন তারপরে হচ্ছে টুকটাক ভিডিও দেখেন দেখবেন যে আপনি একটা সময় গ্রো আপ করতেছেন আমরা যে চ্যানেলগুলো ক্রিয়েট করছি আমরা তো কখনো বুস্টিংই করিনি কখনোই বুস্টিং করিনি এই পর্যন্ত তিনটা চ্যানেল চলতেছে কোনোটা চ্যানেলে কিন্তু বুস্টিং হয়নি তারপরে তো মোটামুটি মার্শাল্লাহ আপনার হচ্ছে অনেক ভালো ভিউজ আছে তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার আছে তারপরে হচ্ছে সম্মান আছে সব কিছু মিলা জিলে কিন্তু ভালোই আছে তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো যে চ্যানেল কেনার থেকে বিরত থাকুন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার টোটালটাই লস হবে 而。Are আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে আসতেই হয় বা আপনার যদি অনেক ভালো লাগে বা আপনার মধ্যে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি চান ভিডিও ডিসক্রিপশনে অনেক লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো ফলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ আপনি শিখতে পারবেন যে আসলে কীভাবে আপনি চ্যানেল করতে পারেন কিভাবে ভিউজ আসবে কী কী রুলস আছে না আছে সব কিছু সো আজকে এই পর্যন্ত ওই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও আপনার যদি কোনো কিছু জানা থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি বেল আইকনটা অন করে না থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন হাফেজ